আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হয়েছে, এই সমস্ত ভিডিওতে অনেক দর্শক আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাউন্ড ফ্রম নলেজ বিডি, লেটস জাম্প টু দ্য ভিডিও। তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা ফি লাগবে, আগে একবার আবেদন করেছিলাম ওটা রিজেক্ট হয়ে গেছে, পুনরায় আবেদন করা যাবে কি না, এই সমস্ত বিষয়গুলো ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত কি কি সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, আপনার যে পাসপোর্টটা এটা লাগবে, আপনার যে ভোটার আইডি কার্ডটা এটা লাগবে, আপনার জন্ম নিবন্ধন যদি চান দিতে পারেন, অথবা আপনার যে চেয়ারম্যানের যে সার্টিফিকেটটা আমরা জেনে থাকি সহজ বাংলায়, তো সেইটা অবশ্যই আপনাকে স্ক্যান করে দিতে হবে। এবং এই যে স্ক্যান যে করলেন, যে ছবিগুলো তুললেন, এটা অবশ্যই 200 কিলোবাইটের মধ্যে হতে হবে। আমি আবার বলছি, আপনার যে ডকুমেন্টগুলো এগুলোকে আপনি রিসাইজ করবেন, কিভাবে রিসাইজ করতে হবে এটার উপর আমার ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে দেখে নেবেন। প্রত্যেকটি সুন্দর করে স্ক্যান করে ছবি রিসাইজ করে আপনি ওখানে আপলোড করে দেবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করছেন, আপনার যে জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে পাসপোর্ট, এই দুইটাকে স্ক্যান করবেন অথবা কালার ফটোকপি করবেন। করার পরে প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে আপনাকে এটা কিন্তু সত্যায়িত করতে হবে, বিসিএস ক্যাডার যারা সহজ বাংলায়, তো এদেরকে দিয়ে আপনি এটা সত্যায়িত করবেন। সত্যায়িত করার পরে আপনি আবেদনটা করবেন, না হলে কিন্তু আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি আবেদন করেছি, আমার রিজেক্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে কী জন্য আমার রিজেক্ট হলো। তো আপনি স্ট্যাটাস চেক করবেন, যে অ্যাকাউন্টটা থেকে আপনি আবেদনটা করেছেন ওখানে দেখবেন যে স্ট্যাটাস রয়েছে, আপনি স্ট্যাটাসটা চেক করলে বুঝতে পারবেন যে এখানে কী চাওয়া হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সত্যায়িত করা থাকে না, যেটা পূর্বে বললাম, আপনাকে সত্যায়িত করে নিয়ে এটাতে আবেদন করবেন, দেখবেন যে আপনার এটা হয়ে গেছে। এখন যেহেতু আপনি আবেদন করেছেন ওটা রিজেক্ট হয়ে গেছে, আপনি অবশ্যই চালান কেটেছিলেন, ওই চালানটা দিয়েই আবার পুনরায় এটার আবেদন করা যাবে কিনা অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে প্রশ্ন করেন, অবশ্যই যাবে। আপনার আগের যে আবেদনটা, আগে যে চালানটা করেছিলেন, সেই চালান দিয়ে কিভাবে পুনরায় আবার আপনি আবেদনটা করবেন এটার উপর আমার ভিডিও রয়েছে, আপনি ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, সেখানে আমি দেখিয়ে দিয়েছি। আর একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিভাবে আবেদন করে এইটার উপরেও ভিডিও রয়েছে, লেটেস্ট ভিডিও, সেটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, আপনি দেখে নেবেন। আমরা যারা আবেদন করি আমরা অনেকেই জানি যে চালান কাটার পরে ওইটা কিন্তু আপলোড করে দিতে হয় আবেদনের একটা স্টেজে গিয়ে, তো অনেকেই ওইটা আপলোড করতে পারে না। অনেকেই বলে যে ভাইয়া ওইটা তো 2-3 মেগাবাইট, 4 মেগাবাইট, 5 মেগাবাইট পর্যন্ত ওই চালান ফর্মটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি তো আপলোড করতে পারছি না, এখন কী করব। তো আপনি যখন চালানটা কাটবেন তখন সরাসরি ডাউনলোড করবেন না, আপনি দেখবেন যে প্রিন্ট অপশন রয়েছে, যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে অবশ্যই আপনি ডেস্কটপ মোডটা করে নেবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে নিয়ে ওইটা হচ্ছে প্রিন্ট করবেন। প্রিন্ট করলে ওইটার জায়গা কম আসে, মানে ডকুমেন্ট ঠিকই থাকবে কিন্তু আপনার জায়গাটা রিডিউস হবে, রিডিউস হয়ে হলে পরে আপনি ওইটা আপলোড করে দিতে পারছেন। ওইটা সম্ভবত 300 কিলোবাইটের বেশি হবে না, এরকম একটা কন্ডিশন থাকে ওয়েবসাইটটাতে। আপনি যখন প্রিন্ট করবেন তারপরে সেভ অ্যাজ পিডিএফ এটাতে ক্লিক করে আপনি ওটাকে সেভ করবেন, সরাসরি ডাউনলোড করলে ওটার জায়গাটা অনেক বেশি আসবে, আপনি আপলোড করতে পারবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন, তো এটার মেয়াদ হচ্ছে 3 মাস, তো সম্ভবত এখন একটু বাড়ানো হয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এটা করতে কত টাকা লাগে, এটা করতে 500, 5 টাকা অথবা 6 টাকা অথবা 10 টাকা এরকম একটা অ্যামাউন্ট লাগে। তো আপনি খুব সহজেই ঘরে বসে নিজে নিজেই এটার জন্য আবেদন করে আপনি থানায় যেতে পারেন, থানা থেকে ফোন করা হবে, আপনি পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে আপনার যে ক্লিয়ারেন্সটা এটা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন টাকাটা পেমেন্ট করবেন, যখন চালানটা কাটবেন, আপনি হয়তো নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন। আপনি টাকাটা পেমেন্ট করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আসতে গিয়ে অনেক সময় নেটওয়ার্কজনিত জটিলতার কারণে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে অথবা সার্ভারজনিত জটিলতা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করতে হবে অথবা আবেদন রিজেক্ট হয়ে গেলে কিভাবে পুনরায় আবেদন করতে হবে, এই যে ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনি ওই ভিডিওর ওই অংশটা দেখে নেবেন, যদি সমস্যা ফেস করেন তাহলে ওখানে সলিউশনটা দেয়া আছে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে কথাগুলো বললাম এর বাইরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।